রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত উৎপাদকে বিশ্লেষণ দু হাজার ডিসেম্বর এবং দু হাজার জুন পার্ট ফোরের ভিডিও অর্থাৎ তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তোমরা জানো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ পরীক্ষায় দেবেই তো এই জন্য আমি তোমাদের টেন ইয়ার্সটাকে সলভ করাচ্ছি তো আমি দু হাজার সালের জুন ডিসেম্বর দু হাজার ষোলো সালের জুন ডিসেম্বর এবং দু হাজার জুন আমি কমপ্লিট করে দিয়েছি তিনটে ভিডিওতে তো আজকে আমি দু হাজার সতেরো ডিসেম্বরের উৎপাদকী বিশ্লেষণ দু হাজার আঠেরো জুনের উৎপাদকী বিশ্লেষণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং করিয়ে দেবো এটা হচ্ছে আমাদের পার্ট ফোরের ভিডিও এর আগে যে তিনটে ভিডিও দিছি অবশ্যই তোমরা দেখে নিও কী করে দেখবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে এটির লিঙ্ক পাবে লিংকে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট আমি আশা করতেই পারি তো চলো আমরা ভিডিওটি শুরু করি এই হচ্ছে আমাদের বারোর দাকে দেখো তিনটে উৎপাদক দিয়েছে এটা হচ্ছে আমি দু হাজার সতেরোর ডিসেম্বরের উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক তো এই এর দাগের অঙ্কটি যত সম্ভব ভুল আছে তাই এই অঙ্কটি আমি করাচ্ছি না তাই বি এবং সিটা করাছি দু হাজার সতেরো সালে তো চলো আমরা বিয়ের দ্যাগের অঙ্ক থেকে শুরু করি তো চলো এটা হচ্ছে আমাদের বিয়ের অঙ্কটি তো দেখো অঙ্কটি আমি কীভাবে করি তো একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে তো আগে দেখে লাইন করে দিই সিক্স এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখলাম আমি এখানে যদি মাইনাসটাকে যদি কমন নিই তো এ বসে গেলো আর দেখো মাইনাস প্লাসে এখানে মাইনাস বি হলো আর এখানে মাইনাস পনেরো হলো এবার তোমার দেখো ভালো করে এখানের এ মাইনাস বি এখানে এ মাইনাস বি একই দেখতে তো আমি লিখতে পারি যে ধরি এ মাইনাস বি সমান সমান এক্স এবার লিখবো আমরা প্রদত্ত রাশি তাহলে ছয়টা আমি আগে বসালাম এটা মানে আমাদের এক্স তাহলে আমি এক্স স্কোয়ার লিখলাম মাইনাস দিলাম এটা মানে তো আমাদের এক্সই হয় আর মাইনাস পনেরো তো এটাকে আমাদের এবারে মিডিল টার্ম করতে হবে এবং মিডিল টার্ম প্রত্যেকটা অঙ্কতেই আমরা পাচ্ছি তো এই দুটোকে আমাদের গুণ করে আনতে হয় দেখো ছ পনেরো নব্বই অর্থাৎ গুণ করে আনতে হবে নব্বই আর এখানে এক্স অর্থাৎ এখানে কিছু নেই মানে অবশ্যই এটা ওয়ান আছে আর যোগ বিয়োগ করে মাইনাস ওয়ান তাহলে এই নব্বইকে আমাদের লসাও করতে হবে তো মুখে মুখে তোমরা করতে পারো ন দশে নব্বই কারণ দশ থেকে নয় বিয়োগ দিলে তো একই থাকে তাই না তাহলে দশ থেকে নয় বিয়োগ দিলে এক থাকবে আর তোমার গুণ করলে কিন্তু ন দশে নব্বই হবে তা চলো আমরা সেইভাবে করি দেখো সিক্স এক্স স্কোয়ার লিখলাম এখানে মাইনাস দিলাম দশ থেকে নয় বিয়োগ দিলাম এই এক্সটা আমরা এখানে লিখে দিলাম আর মাইনাস পনেরো পরের স্টেপ সিক্স এক্সের স্কোয়ার মাইনাস দশকে করলে মাইনাস দশ এক্স হোল মাইনাস মাইনাসে প্লাস নয়কে করলে নয় এক্স আর মাইনাস পনেরো হলো পরের স্টেপ তোমরা দেখো টু যদি কমন নিই টু যদি আমরা কমন নিই তিন দুগুনে ছয় একটা এক্স পোষল মাইনাস পাঁচ দুগুণে দশ চিহ্ন এখানে থ্রিটা অবশ্যই কমন যাবে তাহলে হচ্ছে দেখো তিন নয় থ্রি এক্স মাইনাস বসে গেল তিন পাঁচে পনেরো তাহলে কী ধারা আছে এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ কারণ এই দুটো 3x এক্স মাইনাস ফাইভের জন্য আমরা একটি 3x ডি এক্স মাইনাস ফাইভ নিলাম আর কী নেব টু এক্স এবারে আমরা এখানে লিখছি দেখো যে মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই তো এটাকে আমরা আবার লিখে ফেলব থ্রি এক্স মাইনাস ফাইভ আর কি লিখব টু এক্স প্লাস থ্রি তো দেখো থ্রি তো আমি লিখলাম তো এক্স মানে কী তো এক্স মানে তো আমরা জানি এখানে দেখো লেখাই আছে এ মাইনাস বি তাহলে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি লিখলাম এখানে আমি মাইনাস ফাইভ লিখলাম ঠিক আছে আচ্ছা এখানে দেখো সেই একই জিনিস টু লিখলাম এক্স মানে হচ্ছে আমাদের এ মাইনাস পি এখানে হচ্ছে প্লাস থ্রি এখানে সেকেন্ড প্যাকেট পরের স্টেপ দেখো তোমরা কী করছি তিনকে এ দিয়ে যদি আমরা গুণ করি কত হবে থ্রি এ মাইনাস থ্রি বি আর মাইনাস ফাইভটা বসে গেলো এখানে টু কে যদি আমরা এ দিয়ে গুণ করি টু এ মাইনাস টু বি প্লাস থ্রি তাহলে এটি হলো কিন্তু আমাদের অঙ্কে অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো চলো সি এর দেখের অঙ্কটি আমরা করি তো এবারে তোমরা সি এর দেখের অঙ্কটি দেখো অঙ্কটি কিন্তু খুবই সোজা ভালো করে দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো তো অঙ্কটা কিন্তু পুরো এখানে সাজানোই আছে দেখো এই দুটোর মধ্যে আমাদের কী কমন যেতে পারে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে পড়ে থাকছে এক্স এখানটা কি পড়তে থাকবে দেখো থ্রি পড়ে থাকছে তাই না মাইনাস ফোর যদি কমন নিই তাহলে এখানে শুধু এক্স পড়ে রইলো আর মাইনাস মাইনাসে প্লাস চার তিনে বারো দেখো এই দুটো জায়গা আমাদের কিন্তু সেম হয়েছে তাই দুটো এক্স প্লাস থ্রির জন্য একটা এক্স প্লাস থ্রি আর কি নেবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে পরের স্টেপ এক্স প্লাস থ্রি লিখলাম এখানে দেখো আমি লিখলাম এক্সের হোল স্কয়ার মাইনাস চারের বর্গ টু তাহলে টু এর হোল স্কয়ার এখানে এটা আমাদের সূত্র ইউস হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা বলতে পারি এরকমভাবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু এখানে ইউজ হবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ এটা বি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে দেখো এক্স প্লাস থ্রি ডিগলাম তাই এটা হচ্ছে এ প্লাস মানে এক্স প্লাস টু আর কে আছে দেখো এক্স মাইনাস টু এটাই হয়ে গেল আমাদের এই অঙ্কে অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো এবার আমরা চলে আসবো দু হাজার আঠেরো সালের জুনের যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে ঠিক আছে তো চলো অঙ্কগুলো আমরা শুরু করি তো তোমরা দেখে নাও এটা হচ্ছে আমাদের দু হাজার আঠেরো সালের জুনের প্রশ্ন এখানে তিনটে অঙ্ক দিয়েছে তাহলে চলো এর অঙ্কটাকে আমরা করে নিই তো এটা হচ্ছে আমাদের এর দাগের অঙ্ক তো দেখো আমরা প্রথমে একটি সূত্র পাবো যেটা হচ্ছে এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার অর্থাৎ সূত্রটা এইটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই সূত্রকে আমরা বলতে পারি এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে অনেক সূত্র তোমাদের কিন্তু শেখা হচ্ছে প্রত্যেকটা সূত্র তোমাদের মুখস্ত রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ এটা আমাদের বি তাহলে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি তারপরে দেখো টু এ বি আছে না তাহলে মাইনাস টু এ আর বি আর প্লাস ওয়ান তো আগে দেখিয়েছিল ছিল এই এম এই এম কেটে দাও সরি এ প্লাস বি এটা হোল স্কোয়ার দেওয়া হলো না তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম তাহলে এবারে ভালো করে তোমরা দেখো এখানে কী পড়ে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান দুই থেকে প্লাস ওয়ান চলে গেলে তাহলে মাইনাস ওয়ান পড়ে থাকে আবার এখানে একটি সূত্র ইউজ হবে কী সূত্র সেটা দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা কী বলতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি এটা বলতে পারি কারণ এটা হচ্ছে এক্ষেত্রে এ আর এটা হচ্ছে বি তাহলে দেখো আর একটা লাইন লিখতে হবে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কয়ার তাহলে এ দিলাম এবার দেখো এ প্লাস আর এ মাইনাস বি প্লাস অঙ্কটা হয়ে গেল তো আশা করি তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পারছো কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করছো না যে তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে বুঝতে পারছো কি বুঝতে পারছো না যাই হোক চলো আমরা তাহলে বিয়ের অঙ্কটা করে ফেলি তো এটা হচ্ছে বিয়ের থেকে অঙ্ক সিক্স মাইনাস এক্স মাইনাস স্কোয়ার তো অঙ্কটা কিন্তু ঘুরিয়ে আমাদের দিয়েছে এটা মিডিল টার্মের অঙ্ক হবে কিন্তু এটা সোজা করা যাবে না আমাদের ঘুরেই করতে হবে তো কি একই জিনিস এই দুটোকে গুণ করে আনতে হবে সিক্স তাই না গুণ করে আনতে হবে সিক্স যোগ বিয়োগ করে আনতে হবে ওয়ান তা ছয়কে যদি আমরা ভাঁকে দেখো তিন দুগুণে ছয় হয় তাহলে আমার এইভাবে বসাবো সিক্স মাইনাস এক্স এখানে তিন মাইনাস টু এখানে মাইনাস এক্স স্কোয়ার ওকে তারপরের স্টেপ দেখো সিক্স মাইনাস এক্সকে তিনটে গুণ করলে থ্রি এক্স মাইনাস মাইনাসে প্লাস টু এক্স আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে কী কমন যাবে তিন কমন গেলে তিন দু বুনে ছয় আর তিন তো চলে এসেছে তাহলে টু মাইনাস এক্স হল এখানে কী কমন যাবে এক্স গেলে টু মাইনাস এক্স দেখো এখানেও টু মাইনাস এক্স এখানেও টু মাইনাস এক্স তাহলে দুখানা টু মাইনাস এক্সের জন্য একটা আরেকটা হচ্ছে থ্রি প্লাস এক্স এটাই হচ্ছে আমাদের অঙ্কে অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো চলো এবার আমরা সি এর দ্যাগের অঙ্কটা করে ফেলি তো সি এর দ্বারের অঙ্কটা তোমরা দেখো দিয়েছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি সি তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো অঙ্কটা একটু আমাদের ভালো করে দেখতে হবে দেখো এখানে এ এখানেও এ এখানেও এ এখানে চার জায়গাতে এ আছে তাহলে আমি এটাকে কি কমন নিয়ে তো যদি কমন এখানে পড়ে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো পরের স্টেপ দেখো আমি এ লিখলাম এখানে কিন্তু আমি সেকেন্ড ব্যাকেট দিলাম দিয়ে দেখো এ লিখলাম মাইনাসটাকে আমি কমন নিলাম যেই মাইনাস কমন নিলাম মাইনাস এখানে প্লাস বি হয়ে গেল এখানে প্লাস না একটুখুনি কিন্তু ভুল হচ্ছে এ তো এখানে বসবে না কবর নিয়ে নিয়েছি সরি তাহলে কী হলো বি বসবে না তাহলে এখানে মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হলো প্লাস টু বি সিটা এখানে মাইনাস টু বি সি হয়ে গেল আর মাইনাস সি স্কোয়ারটা আমাদের প্লাস সি স্কোয়ার হয়ে গেলো এবারে পরের স্টেপ এ তো আমাদের এখানে রয়েছে এ স্কোয়ার বসে গেল মাইনাস এখানে দেখো একটা সূত্র পড়েছে কি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক কথায় এটাকে আমরা বলি এ অর্থাৎ বি মাইনাস সি তার হোল স্কোয়ার দেখো এই আরেকটি সূত্র আমাদের ইউজ হলো সেটা হচ্ছে দেখো এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক কথায় বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই এটা তো থেকেই গেলো তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি মানে বি মাইনাস সি আর এ মাইনাস বি এরকম মাইনাস বি আর মাইনাস মাইনাসে প্লাস সি তাহলে এটি হলো আমাদের অঙ্ক তো আজকে আমি দু হাজার আঠেরো সাল করালাম তাহলে পরের দিনে বাকি অঙ্কগুলো আমি করিয়ে দেবো এবং এইভাবে আমাদের কন্টিনিউ অঙ্ক থাকবে প্রত্যেক দিনই ভিডিও থাকবে মাঝে মাঝে একটু অসুবিধা হলে কিন্তু নাও থাকতে পারে যাই হোক ভিডিও এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো